হনুমানের কামড়ে জখম একাধিক, আচমকা হামলা পবন নন্দনের, ভয়ে এক প্রকার গৃহবন্দী স্থানীয়রা, বন দপ্তর ব্যবস্থা নিক চাইছেন স্থানীয়রা। এ যেন একেবারে হনুমানের লঙ্কা কাণ্ড, আড়াল আবডাল থেকে আচমকায় ঝাঁপিয়ে পড়ছে সাধারণ মানুষের ওপর, কামড়ে একেবারে রক্তাক্ত করছে নিরীহ পথচারীদের। কুকুরের পর এবার হনুমানের আক্রমণে অতিষ্ঠ জগৎবল্লভপুর ও তার পার্শ্ববর্তী আমতার বেশ কিছু গ্রামের মানুষ। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিনে এলাকায় হনুমানের কামড়ে আক্রান্ত হয়েছেন অন্তত 30 জন। হাওড়া, জগৎবল্লভপুর, গোবিন্দপুর, আমতা, 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিচক, সাহাচক সহ একাধিক গ্রামের মানুষ বর্তমানে হনুমানের আতঙ্কে দিন কাটাচ্ছেন। সম্প্রতি পবন নন্দনের কামড়ে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন স্থানীয় বাসিন্দা বাসনা দে। তিনি জানান, 28টি সেলাই পড়ে তার, 6 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। মহিলা জানিয়েছেন, ঘটনার দিন হনুমানটিকে আগে থেকেই লক্ষ্য করেছিলেন, সে কারণে একটু দূর থেকে যাচ্ছিলেন। আচমকায় হনুমানটি ছুটে এসে কামড়ে দেয়। মহিলা বলেন, ঘটনার পর থেকে খুব ভয়ে ভয়ে আছি, অসুবিধার মধ্যে আছি। তুলতে গেছি আর সেই সময় হনুমানটা ওই শয় না তলা ওইখানটা বসছিলাম, আমি দেখেছি হনুমানটাকে দাঁতে খিচুছে, আমরা দেখতে পাচ্ছি। আর ওই ছাঁচে ভেতর দিয়ে আমি যাচ্ছি অনেকটাই তপাত দিয়ে। আমি বলি ও বসে আছে আর থাক, আমার ওকে রাখার বুনি কিচ্ছু না। আর ছুটে এসে মানে এসে আমার পায়েতে দিল, একবারে এতখানি একবারে হাড় বার করে দিয়েছে, মাংসের ওইখানটা খাবলে দিয়েছে। খুব ভয় লাগছে। এইখানে আর একটা আমাদের ও পাড়ার লোককে, ও পাড়ার লোক 2-3 জনকে কামড়েছে, মানে একজন এমনই পায়ে গোড়ালিতে কামড়েছে, সেও তো হসপিটালে ভর্তি আছে। হনুমানের আক্রমণের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরাতে। দেখা যাচ্ছে এক গৃহবধূ কাজ করছিলেন, পাশেই খেলা করছে কয়েকজন শিশু, আচমকায় লাফিয়ে পড়ে হনুমানটি, কামড়ে দিয়ে ফের মুহূর্তে পালিয়ে যায়। আক্রান্ত গৃহবধূ ছটফট করতে থাকেন যন্ত্রণায়। স্থানীয়রা জানাচ্ছেন, কখনো বাড়ির ছাদে, কখনো বা রাস্তায় গাছের ডালে হনুমানটিকে দেখা যাচ্ছে। অপর এক গৃহবধূ মধুমিতা দাস বলেন, হনুমানের জন্যে আমরা বর্তমানে গৃহবন্দী, প্রায় 1 মাস ধরে এই সমস্যায় রয়েছি, ঘর থেকে বেরোতেও ভয় হচ্ছে। হনুমানের জন্য আমরা ঘরবন্দি হয়ে আছি, আমাদের প্রচুর সমস্যা, হনুমানের আতঙ্কে ভয়ে কামড়াতে আসছে, না পাচ্ছে না, একবারে 1 মাস বন্ধ, প্রচুর আতঙ্কে, বেরোলেই মনে হচ্ছে কামড়াতে আসবে। হ্যাঁ, 1.5-2 মাস হয়ে গেল, বলো কাকা, 2 মাস হয়ে গেল বসে আছে, হঠাৎ বাচ্চারা খেলছে, ছুটে এসে কামড়ে দিচ্ছে, কি কাউকে তাড়া করছে, এরকম হচ্ছে। আমরা সব রান্না, উনুনে রান্না বন্ধ করে দিয়ে গ্যাস তুলে রান্না করছি, হনুমানের ভয়ে রান্না করবো যদি কামড়ে দেয়। জানা গেছে, স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে বন দপ্তরের সাথে। স্থানীয়রা চাইছেন গুরুত্ব সহকারে পবন নন্দনের আক্রমণের হাত থেকে তাদেরকে রক্ষা করুক বন দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।